এই গরমে রাস্তার পাশ দিয়ে পেরোতে পেরোতে আমি দেখলাম একটা এসি সেলুন তাহলে ভাবলাম আমিও একটুখানি হ্যান্ডসাম হয়ে যাই তাই আমি সোজা একদম হরসিটে বসে গেলাম কাকু একটা কালো পর্দা আমার গায়ে ঢেকে দিল তারপর কাকু কানের দুধারে ক্লিপ লাগিয়ে চুল কাটা শুরু করলো আমিও তাহলে চোখ বন্ধ করে চুল কাটা উপভোগ করতে লাগলাম কাকু তারপর কানের দুধারে ভ করে ট্রিমার চালাতে শুরু করে দিল কাকুকে গিয়েছিলাম কাকু এটা কি কাকু বললো এটা নাকি আজকালকার ফ্যাশান ট্রিমার না দিলে নাকি চুল ঠিকভাবে কাটা হয় না বললাম ও আচ্ছা তাই তো এবার এত গরমে মাথা ঘুরে আমার হাসপাস করতে শুরু করলো আমি বললাম কী গো কাকু এসি কি চলবে না আমার দিকে মিষ্টি হেসে বললো যে এসি তো খারাপ চলবে কী করে এভাবেই চুল কাটতে হবে হাত দিক তো চুল কাটা হয়ে গেছে আর একটু বাকি আছে চলো এভাবেই তোমার চুলটা কেটে দিই এই তোমাদের সাথে গল্প করতে করতে আমারও চুল কাটা হয়ে গেল এ দেখো এবার কেমন লাগছে আমাকে বলো তাহলে তোমরা করো সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের মিনি ব্লগে টাটা